ট্রিক্সির খাবার এসছে, আর চ্যাম্পের তৎস হয়েছে না, দেখো পাগল হয়ে যাচ্ছে, ওর মায়ের খাবার ও পুরো খেয়ে নেবে। কালকে তো পুরো একদম ভাতে মুখ দিয়ে দু তিনটে ভাত চলে গেছে, দু তিনটে ভাত মেরেও দিয়েছে। আর কারোর ইন্টারেস্ট নেই কিন্তু, বাকিরা সবাই ওখানে খেলছে মেয়েদের মতো। বা চ্যাম্পকে দেখো, মা মাকেও খেতে দেবে না, মায়ের খাবারও খাবে। এই চ্যাম্প কি হলো, এটা তোর খাবার? মা সব সুযোগে ওপরে উঠে খাবে। আয় চ্যাম্পকে আমার কাছে দিয়ে দে। সত্যি বাবা চ্যাম্প, তোকে কোলে নিয়ে সব কাজ করতে হবে তো দেখছি। খাচ্ছে না, ঠিকই শেষ হয়ে গেছে, কিন্তু তাও যা পাওয়া যায়। এরা গুন্ডি এসছে, গুন্ডির অত ইন্টারেস্ট নেই, কিন্তু চ্যাম্প পাগল মায়ের খাবার খাওয়ার জন্য। গেছে 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 গেছে, এইবার গুন্ডি উঠেছে, এইবার চ্যাম্প উঠেছে। মায়ের খাবার হয়ে গেছে তো, আর তো নেই এখানে কিছু, বোঝো বেচারাদের। ওদেরকে এবার দিয়ে দাও, চিকেন ভাত দিয়ে দাও। আমাকে সৌরভদের সৌরভকে জিজ্ঞাসা করি, আরে চিকেন ভাত ছাড়া পাগল হয়ে যাচ্ছে, চিকেন ভাত খাবে বলে দেখ না কি অবস্থা। আর কিছুদিন বাদে, একটু দাঁড়াও ভ্যাকসিনগুলো হোক আগে। সাউন্ড একটা প্রচুর মারপিট হতে চলেছে মনে হচ্ছে। এই যে যাচ্ছে ডিবা যাচ্ছে, চ্যাম্প অলরেডি চলে গেছে, এবার ট্রিক্সি আন্ডার অ্যাটাক হবে। এই বেরিয়েছে বেরিয়েছে বেরিয়েছে। এই এইটা কি অ্যাটাক হচ্ছে, ওরে বাপ রে বাপ। আর ট্রিক্সির অবস্থা খারাপ, ট্রিক্সি আবার পালানোর চেষ্টা করছে। উঠবি না উঠবি না, বি আ ম্যান অ্যান্ড ফাইট। চললো এই মেজটা, ভালোই হয়েছে, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। এবার আবার মাম্মা চলে গেছে। এই উঠবি না উঠবি না, বি আ ম্যান অ্যান্ড ফাইট লাইক আ মম। দেখছি যাও নিচে নামো, বাচ্চাদের সাথে মারপিট করে নিচে নামো, ওপরে কি করছো, যাও যাও। তিনজনে ওয়েট করছে, কিন্তু একজন এদিকে, একজন ওখানে, একজন এখানে, ট্রিক্সি আসার অপেক্ষা খালি। কি হলো গুন্ডি, কি হয়েছে তোমার, কি বক্তব্য, কি বক্তব্য তোমার, কি হয়েছে, কি হয়। তিনজন নেই, এরা বার্ক করতেও শিখে গেছে, হাউলটাও হচ্ছে, এরকম হচ্ছে, কিন্তু এখনো ব্লগে ধরতে পারিনি এটা। একবার হয়ে যাক না এই গুন্ডি, একটু ভু 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 ভু। এখন মুড নেই মনে হচ্ছে। হ্যাঁ লেজটা তো খুব ভালো হচ্ছে, এ তুমি পারবে ভু 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 ভু। চ্যাম্প তুমি পারবে ভু 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 করতে পারবে? নিচে নামো নিচে নামো, ফাইট করতে হয় নিচে নামো। এই রে সবাই এখানে, আমাকে ধরে কি হবে, মাম্মা উঠে যাচ্ছে, মাম্মাকে বল যে তুমি চিটিং করছো, তুমি খালি উঠে যাচ্ছ কেন, মাম্মা উঠে যাচ্ছ কেন, সবাই নিচে, তুমি উঠে যাচ্ছ কেন। এ বাবা কাগজ কথা দেখে নিয়েছিস, এই কি ব্যাপারটা, কি কাগজটা কোথা থেকে নিয়েছিস, দেখেছো এই বচ্চা কাগজ করতে গিয়ে নিয়ে চলে এসছে, দেবো নাকি একটু টোকা, দেবো একটু টোকা দেবো। এই রে খুব রাগ রাগ হয়ে গেছে, মারপিট শুরু হয়ে গেল, দুই বোনের মারপিট শুরু হয়ে গেল। কি টাইম হয়ে গেছে খাওয়া দাওয়ার, ইভিনিং স্ন্যাক্সের টাইম হয়ে গেছে? ও বাবা টিং 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 টিং। আরে একজন আমার পাশে থাকো না, এ হয়েছে নেওটা, নেওটা আমার পাশে বসে আছে। আর এইখানে দুজন মিলে খেতে চলে গেছে, মাম্মা যেই ডেকেছে। কে আগে খাবে আজকে, আগের বার আগে খেয়েছে হচ্ছে চ্যাম্প, এবার না গুন্ডি, এবারে খাবে হচ্ছে চ্যাম্প। ওকে চ্যাম্প তুমি এবার আগে পাবে। ও বাবা এই তো আওয়াজ এসছে, তোর পা খেয়ে নেবে দেখ না, দিদার পা খেয়ে নেবে। একজন কিন্তু পেশেন্টলি আমার সাথেই আছে এখানে চুপচাপ, ও সবার লাস্টে খায়, আমি আরামসে খাবো। বাবা রে আবার তোরা টয়লেট করে মাখামাখি করছিস, তাই আগে আমি কাগজ ছিঁড়ে
দিন ধরে ভালো টাইম কাটলো, এবার টাটা টাটা করার টাইম এসে গেছে। এই সবাই লেজ নাচছে আবার, ওরে বাবা রে। বলো আবার কবে আসবে, বলো কবে আসবে। আবার আসবো, একজন ঘুমাচ্ছে। টাটা, আচ্ছা টিক্সি টিক্সি টাটা করে দাও। কে তোমাকে অত বিস্কিট খাওয়াবে, কে আদর করবে? বলো তুমি যাচ্ছ, আর এক দিদাদুকে পাঠিয়ে দাও। হ্যাঁ, গিয়ে আর এক দিদাদুকে পাঠিয়ে দাও, তারপর তারা যাবে, আবার তুমি চলে আসবে। ভালোই কাটবে। ঠিক আছে, টাটা টাটা টাটা। চলো ক্যাব এসে গেছে, চলো চলো দিয়ে আসি। চলো এসছে আমাদের বাহন আজকের, খুবই সাবধানে যেও আর পৌঁছে জানিয়ে দিও। ঠিক আছে, বলছি পৌঁছে জানিও, সাবধানে যেও। আচ্ছা টাটা। গাছের কথা ভাবতে ভাবতে এখন অন্য খেয়ালে চলে যাচ্ছে। হ্যাঁ একদম একদম, আমরা সাবধানে থাকবো। টাটা, চলো আমাদের টাটা সোনে যাবে তো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তো কি হয়েছে, আমরা নিজেরাই করে দেবো টাটা সোন। টাটা, লিফ্ট তো চলে এসেছে, সঙ্গীতা গেছে, সঙ্গীতা এখন এসে পৌঁছায়নি, আসছে ও সব বন্ধ টন্ধ করে। অ্যান্ড বেসিকলি আজকে আমাদের একটুখানি যেতে হবে অ্যাক্সিস মল। শাশুমাদের চলে গেছে, বাড়ি পৌঁছেও গেছে ভালো ভালো। এবার আমরা সবাইকে খাইয়ে দাইয়ে শুইয়ে যাচ্ছি একটু অ্যাক্সিস মলের দিকে, কিছু কেনাকাটার আছে। তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো, অ্যান্ড তারপর তাড়াতাড়ি ব্যাক করতে হবে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো ম্যাডাম চলে এসছে, রেডি, চলো চলো তাড়াতাড়ি আসতে হবে। দেখো তোমার জন্য লিফ্ট রেখে দিয়েছি, রেখে ঠিক করে রাখো। চলো 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 চলো, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে। চলো, বেশ ভালো ভালো কাটলো বলো উইকেন্ডটা, লং উইকেন্ড, শুক্র শনি রবি হয়ে যাচ্ছে। মনটা খুব খারাপ লাগছে রে, আবার কালকে থেকে শুরু হয়ে যাবে অফিস, চাপি চাপ। আর তারপর এই সপ্তাহে তো দুদিন ছুটিও ছিল, 23 তারিখ 26 তারিখ এই টাইমটা মানে ঘুরতে না যাওয়া মানে চরম বোকামো। বাট কিছু করার নেই, এবারে আমাদেরকে স্যাক্রিফাইসটা করতে হলো, বাট এটা আমরা পুষিয়ে নেবো পাক্কা তো, একদম। খালি ওয়েট করছি দুটো ভ্যাকসিন কমপ্লিট হবে, আর এদেরকে একটুখানি প্রথমে তো একটু হ্যাবিচুয়েট করতে হবে গাড়িতে চড়িয়ে টড়িয়ে, নয়তো বেচারা অত বেশি বড় ট্রাভেলের জন্য রেডি হবে না। আর একবার রেডি হয়ে যাবে ব্যাস আমরা বেরিয়ে যাবো। ওকে, অ্যান্ড তোমরাও দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে নিও আগে তাড়াতাড়ি চ্যানেলটাকে, কারণ অনেক ট্রিপ আসতে চলেছে মজার মজার তোমাদের জন্য। মানে চা আর সিঙ্গারা খেয়ে নিই, তারপর যাবো আমরা অ্যাক্সিস মলের দিকে। চা, চিয়ার্স। গরম গরম চা মজাই আলাদা, হ্যাঁ শীতকালে। হ্যাঁ কিন্তু চাটা খেয়ে ওখানে একটু ব্যাটটা দেখতে যাবো, ক্রিকেটের খালি ক্রিকেট খেলা হচ্ছে বলে খালি ব্যাটের দিকে নজর রাখ। আমাদের সামোসা, গরম গরম সামোসা, চায়ের পর সামোসা, হেভি কম্বিনেশন। হ্যাঁ এখানে কিন্তু সামোসাটা এখানে খুব ভালো হয়, খুব ক্রাঞ্চি, তাই না? সঙ্গীতারও পছন্দ হয়, তার মানে ভালোই হয়। চালাও ব্যাট পছন্দ হলো, এখন ফুটবলের ইয়ে স্পাইক ছেড়ে ক্রিকেট ব্যাট, এই ব্যাটটা খুব পছন্দ হয়েছে। আজকে দাম করে যাচ্ছি, পরের দিন এসে একটা নিয়ে নেবো। দেখো ভালো না? যেতে যেতে আজকে একটু ফলের দোকানেও দাঁড়িয়ে গেলাম, ফল তো শেষ হয়ে গেছে। হ্যাঁ ফল শেষ হয়ে গেছে, তো একটু ফল নিয়ে নিচ্ছি। আপেল আর কি নেবে? মোসাম্বি, কমলা, সব ঠিক আছে। পেট্রোলটাও রিফিল করে নিলাম, বাকি ছিল ওটা। আর একটা খুব ভালো কাজের জিনিস হয়েছে, ওইখানে দেখছো ওই ছোট সিলিন্ডার, ওই একটা আমাদের খুব দরকার, কারণ মাঝে সাথে সিলিন্ডার শেষ হয়ে যায়। তো এখানে জিজ্ঞাসা করলাম, কোনো ডকুমেন্টস লাগবে না কিছু না, 1950 টাকা প্রথমবার একটা কিনে নিতে হবে, তারপরের বার থেকে 554 টাকা করে রিফিল। চলো চলে এসছি একটু অ্যাক্সিস মল, টুক করে একটু শপিংটা করে নিই। ভেবেছিলে টি শার্ট? আমাদের দুটো গিফট নেওয়ার আছে, জয়দার জন্য আর ভাইয়ের জন্য অ্যাকচুয়ালি। তো হ্যাঁ তাই জন্য, তাই না? আমরা প্রথমে ভাবছিলাম টি শার্ট, কিন্তু দেখছি শার্টগুলো এখানে বেশ ভালো অপশান আছে। হোয়াইটটা তো খুবই ভালো লাগছে, হোয়াইট আর গ্রিনটা দিই নাকি?
চলো একটা যেটা পছন্দ হয় আর কি দেখি। দেখি ক্যামেরায় তো গ্রিনটাও খুব সুন্দর লাগছে, এই দু এই ব্লু আর গ্রিনটাও দেওয়া যেতে পারে অ্যাকচুয়ালি, এটাই হোক তাহলে। ওকে ফাইনালি ডিসাইড হয়েছে তো, এটা ভালো, দুজনকে ভালো মানাবেও। ওকে মোটামুটি শপিং সব ডান, এবারে একটুখানি জুডিওতে জাস্ট একটুখানি উইন্ডো শপিং, তাই তো একটু উইন্ডো শপিং করে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। চল কথায় বেরোলাম, আর শপিং করেছে তো কত, সঙ্গীতা শপিং করে না করে না, আজকে ওর মাথায় ভূত চেপেছে হয়তো। চলো, হ্যাঁ দুটো জুতো নিয়েছি আমি, দেখিয়েছি তোমার গুলো পরে দেখিও। পুচকে গুলোর জন্য এরকম সফট টয় নেওয়ার একটুখানি ইচ্ছা ছিল, তাই জন্য একটু দেখছি, কিন্তু আমরা একটা ক্যাটারপিলার টাইপের পাওয়া যায় ওটা খুঁজছিলাম, ওটা পাচ্ছি না, ওইটা দেখি দাদাকে বলেছি আনতে, যদি আনে ওইটা নেব। ক্যাটারপিলারটাই আমাদের একটু বেশি পছন্দ না, এগুলো ভালো, এই এই ডাইনোসরটা বেশ পছন্দ হয়েছে, দেখা যাক কয়েকদিন ওয়েট করি। ফাইনালি আমরা ফিরছি, 9:30 বেজে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, গিয়ে দেখব বাচ্চারা শু 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 করছে, যদিও ওদের 5:30 ঢুকিয়েছি, 5:30 থেকে 5 ঘন্টা মানে হচ্ছে 10:30, মানে 4:30 ঘন্টা আমরা করছি, আর ওই 10টার সময় খাবে, ঠিকঠাক টাইমেই আছি আমরা, ঠিকঠাকই আছি। আজকে অনেকদিন বাদে পড়েছি লিভিং উইথ দ্য বিগেল টি-শার্ট, এরকম না আরেকটা ডিজাইনও আমাদের মানে বানিয়েছিলাম, বাট সেটা এখনো অবধি অর্ডার দিয়ে উঠতে পারলাম না। এনি আইডিয়া কবে ওই অর্ডারটা দিয়ে উঠতে পারবো? দিলেই হয়, দিলেই হয়, এখন তো সবই জ্যাকেটের, শীতকালে তো বোঝা যায় না, গরমকালে ভালো লাগবে, আর ভালোই কোয়ালিটি হয়, নিজেদের ডিজাইনের মজাই আলাদা, পরে এত স্যাটিসফ্যাকশন বলে বোঝানো যাবে না, অন্যদের দেখে কেমন লাগে জানি না, মানে আমাদের খুব ভালোই লাগে। এনিওয়েজ চলো এবার আমাদেরকে ডিনারের তৈরি করতে হবে, তার আগে পুচকেদের ডিনারের তৈরি করে নিই, তারপর নিজেদের অ্যান্ড তারপরে ঘুম। আজকে কিন্তু ছুটি ছুটি করে করে অনেক কাজই হলো অ্যান্ড অনেক ভালোই কাটলো, বাট কালকে অফিস ভাবলেই একটুখানি কেমন একটা কষ্ট টাইপের লাগছে। আজকে প্রচণ্ড ভালো মা, নিজের থেকে দুধ খাওয়াচ্ছে, তাও এক পা তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের থেকে দুধ খাওয়াচ্ছে, আমি তো এমনি এমনি ওকে একটুখানি জাস্ট আদর করতে এলাম, কিন্তু নিজেই খাওয়াচ্ছিলাম, আমি ওকে ধরিও নি, ব্যাস এবার হয়ে গেছে, এবার ব্যাস এইটুখানি এইটুখানি ছিল, বল দেখছি এর থেকে বেশি দেওয়া যাবে না, আর দুধ দেওয়া যাবে না, না অনেক খেয়ে নিয়েছিস তোরা আমার, না না কিছুতেই দেবো না, আর দেবো না, ভর 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 এসে দেখো ল্যাচগুলো নড়তে দেখো, ভর উড়ে বাবা উড়ে বাবা উড়ে বাবা, সব থেকে বেশি ট্রিক্সির দুধ মিস করে হচ্ছে ডিবা, চ্যাম্পার গুন্ডি তো এই যে চ্যাম্পার গুন্ডি তো তাও মানে ঠিক আছে, পেলে ভালো না পেলে ঠিক আছে, কোনো চাপ নেই টাইপস, কিন্তু ডিবা হচ্ছে তাও মায়ের পিছন পিছন লাস্ট অবধি চেষ্টা করবে, যদি একটু মা দুধ দেয়, ও এখনও মায়ের দুধের স্বাদ ভুলতে পারেনি বোধ হয়, ডিবা বুঝতে পেরেছে যে মায়ের দুধই হচ্ছে একদম আসল ভালো খাবার, তাই না টিকু? স্মার্ট স্মার্ট গার্ল ডিবা, এবার তিনজনে মারপিটে লেগে পড়েছে আবার অ্যাজ ইউজুয়াল। এবার দেখো দুজনে মিলে চটি কোথা থেকে নিয়ে এসছে, অ্যাকচুয়ালি চ্যাম্প নিয়ে এসছে, আর এবার গুন্ডিও সেটাকে পেয়েছে, এই চটিটা খেলার জিনিস, চটিটা কি খেলার জিনিস, এই কি ব্যাপার, একটা টোকা খাবি, এর টোকা টোকা একটা খা, দিয়ে দে চটি, চ্যাম্প লিভ ইট, খালি দুষ্টামি। এরকম বোম বানিয়ে আমরা স্কুলে খেলতাম, এটা হচ্ছে রুমালের বোম, রুমালের বোম বানাতাম, তারপর এরমভাবে গ্রেনেডের মতো করে নিয়ে দাঁত দিয়ে এরকম করে এরমভাবে ছুঁড়ে ছুঁড়ে মারতাম, বলতাম বোম পড়েছে, সেই বোমের কনসেপ্ট এখন আমি ইউজ করবো এদেরকে খেলতে দেওয়ার জন্য, তার কারণ হচ্ছে হার্ড কিছু জিনিস এদেরকে দিলে এদের দাঁতের সেটিং আগেও যেমন বলেছি নষ্ট হয়ে যাবে, আর শুভজিৎদাও ফোন করে, সুব্রত শুভজিৎদা ওরাও ফোন করে বললো যে দাঁতের সেটিং নষ্ট হয়ে যাবে, কেন দিচ্ছ শক্ত জিনিস, দেবে হচ্ছে মোজা
রোল করে বা রুমাল মুমাল এরকম নরম জিনিস, তো তাই জন্য এই বোম বানিয়ে বোম বানানোর প্র্যাকটিসটা কাজে লাগাই। ও বাবা, ট্রিক্সি বোমে ইন্টারেস্টেড, বোঝো কারবার। তো এটা দিয়ে দেখি খেলতে পারে কিনা, দাঁড়াও। বোমটা তোমার জন্য নয়, তোমার তো অনেক খেলনা আছে, বোমটা বাচ্চাদের জন্য, বেবিদের বোম ওটা, বেবিদের বোমে ট্রিক্সি দাঁড়িয়ে গেছে। ব্যাস সবার আগে বেবিদের বোম ধরতে ট্রিক্সি, বোঝো কারবার, নিয়ে চলে গেল, ব্যাস হয়ে গেল। এই জন্য বানালাম আমি ট্রিক্সি।